হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি সজীব টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত আজকে আমরা গতি অধ্যায়ের পর্ব সাত নিয়ে আলোচনা করব পর্ব সাথে ছিল পর্বের সাথে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বেগ সময় লেখা থেকে কীভাবে তরণ নির্ণয় করা যায় এবং সেই ত্বরণটা আমরা জানি সুষম ছিল তরণ এবং অসম বা আমরা আমাদের আমরা সুষম তরণের ক্ষেত্রে আমরা হচ্ছে কীভাবে ঢাল নির্ণয় করা যায় সেটা আমরা দেখবো তো তরণ নিয়ে আমরা আগের যে পর্বগুলো ছিল সেখানে আমরা আলোচনা করেছি যদিও যে তরণ সমান হচ্ছে বেগ বাই সময় আমরা জানি বেগের অসম বেগের পরিবর্তনটাকে তরণ বলা হয় আমরা কীভাবে ঢাল নি করতে পারি সেই জিনিসটা আমরা দেখবো সুষম তরণের ক্ষেত্রে আমরা জানি সুষম তরণ হচ্ছে সময়ের সাথে নির্দিষ্ট দিকে বেগের মান একই হারে যদি পরিবর্তন হয় সেটাকে আমরা সুষম তরণ বলি তো সুষম তরণ সুষম তরণের ক্ষেত্রে ঢাল নির ক্ষেত্রে আমরা একটা গ্রাফের সাহায্যে আমরা বুঝবো এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে এক্স অক্ষ ভূমি ভূমি বরাবর এবং হচ্ছে লম্ব অক্ষ বরাবর যেটা ওয়াই অক্ষ এটাকে আমরা দাগানিত করলাম নিচের দিকে বা ভূমি বরাবর আমরা এটাকে সময় দ্বারা প্রকাশ করব যার একক সেকেন্ড এবং লম্ব বরাবর যেটাকে আমরা নেব বেগ যেটা একক হচ্ছে মিটার পার সেকেন্ড কারণ আমরা জানি তরণ সমান তরণ সমান আমরা জেনে আসছিলাম যে এ ভি বাই টি অর্থাৎ বেগ বাই সময় এই জন্য আমরা এটাকে লেখটা বেগ বনাম সময় বলছি আমরা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বেগ বনাম সময় এটাকে বলা হয় বেগ বনাম সময় অর্থাৎ সময় ভূমি দিকে থাকবে লম্ব দিকে বেগ নিয়ে আমরা লেখটা টাকব আর যেটি সুষমতরণের ক্ষেত্রে তার মানে বোঝা যাচ্ছে যে এটা সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে বেগের মান একই হারে পরিবর্তন হবে সেই ক্ষেত্রে আমরা ঢাল কীভাবে নির্ণয় করবো তোমাদের আগের পর্বে ঢাল সম্বন্ধে একটু আলোচনা করা হয়েছিল ঢালের সংজ্ঞা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ত্রিকোনোমেটিক ট্যানজেন্টের মানকে আমরা ঢাল বা নথি বলি ইংরেজিটাকে স্লোভ বলা হয় অর্থাৎ ঢাল সমান ঢাল সমান হচ্ছে উপরে হচ্ছে লম্ব অক্ষ লম্ব অক্ষের পরিবর্তন আর নিচে হচ্ছে ভূমি অক্ষের পরিবর্তন ভূমি অক্ষের পরিবর্তন তো আমরা যেহেতু সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা এই লেখচিত্র আঁকছি তার জন্য আমরা সময়ের সাথে বেগের পরিবর্তন হয় একইভাবে এরকম একটা লেখক আমরা দেখা যাচ্ছে এই যে এই লেখকটা আঁকলাম এটা সময়ের সাথে বেগ একই হারে এবং একটা নির্দিষ্ট দিকে পরিবর্তন হচ্ছিল তাই এটাকে আমরা বলবো এই তরণের একটা নির্দিষ্ট বিন্দু নিলাম যেটাকে আমরা পি ধরে নিলাম এই পি বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করবো সুষম তরনের ক্ষেত্রে তো আমরা পি বিন্দু থেকে এই ভূমির উপর একটা লম্ব টানলাম যেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে পি এম তো এই অংশে তাহলে লম্ব অংশ হচ্ছে এবং ভূমি অংশ ও এম তাহলে এটা ঢাল হবে অপি রেখার ঢাল হবে অংশের ঢাল সমান হচ্ছে আমরা জানি যে উপরে হবে বেগের পরিবর্তন বেগের পরিবর্তন নিচে হচ্ছে সময়ের পরিবর্তন সময়ের পরিবর্তন সময়ের পরিবর্তন কারণ আমরা ঢাল সমান জানি লম্বায় ভূমি অর্থাৎ লম্বা অক্ষের পরিবর্তন নিচে ভূমি অক্ষের পরিবর্তন তাহলে আমরা ওপি অংশের ঢাল ঢালনে করতে হলে আমাকে ভূমি এবং লম্বায় অংশের পরিবর্তন করতে হবে উপরে থাকে লম্ব অংশ তাহলে আমাদের লম্ব অংশ হচ্ছে পি এম পি থেকে এম তাহলে এই অংশের পরিবর্তন নিচে হচ্ছে ভূমি অংশ অর্থাৎ সময়ের পরিবর্তন অর্থাৎ ও থেকে এম তাহলে বেগের পরিবর্তন বেগের পরিবর্তনটা হচ্ছে লম্ব বরাবর যেটাকে আমরা পি এম দ্বারা করেছি এই চিত্রে এবং নিচে ভূমি বরহ সময় আছে সময় পরিবর্তন হচ্ছে ওএম তাহলে এই পি এম এবং ওএম হচ্ছে এই চিত্রে ওপি অংশের ঢাল যেটাকে আমরা বলছি সুষম তরণ কারণ এটা সময়ের সাথে বেগটা একই হারে পরিবর্তন হচ্ছে এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে সুষম তরণের ক্ষেত্রে ঢাল এবং ঢালটা হচ্ছে ওপি অংশের ঢাল হচ্ছে পি এম এবং ওপি হচ্ছে ওপি অংশের ঢাল তো আমরা আজকের পর্বে আমরা বেগ এবং সময় লেখ থেকে কীভাবে তরণ নির্ণয় করা যায় এবং সেই সুষম তরণের ক্ষেত্রে ঢাল নির্ণয় করা যায় কীভাবে সেটা আমরা লেখচিত্রের মাধ্যমে দেখলাম আমরা পরবর্তী পর্বে গতির সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফেজ